আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুনাস ডায়েরি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমরা যাচ্ছি কোস্টা কাপারিকা। কোস্টা কাপারিকার এই ভিডিওটা আমার প্রায় 2-3 মাস আগে করা, আমি যখন লাস্ট পর্তুগালে গিয়েছিলাম তখনকার। তো এখন পর্তুগালে মোটামুটি ফল শুরু হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। এখন আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে পর্তুগালের খুবই এক্সপেন্সিভ একটা জায়গা, এটা হচ্ছে মার্কেস পম্বল। এখানে মোটামুটি এক্সপেন্সিভ যে ধরনের ব্র্যান্ডের দোকান আছে, মাইকেল কোর্স, চ্যানেল, তারপরে গুচি, সব ধরনের ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায়। প্লাস এই জায়গাটা খুবই এক্সপেন্সিভ, মোটামুটি 5-star 4-star হোটেল সবই এখানে। আর এই যে উপরে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কম বেশি সবই হোটেল। আজকে আমাদের সাথে যারা ঘুরতে যাচ্ছে তারা আমার খুবই কাছের, আমাদের মামা মামি আছেন এবং আমার স্কুল ফ্রেন্ড আছে এবং ওর হাজবেন্ড, ওর বাচ্চা। তো ওই দিন আমরা গিয়ে খুবই এনজয় করছিলাম, আমরা গাড়িতে ছিলাম আর মামা মামিরা বাইকে যাচ্ছিল, ওনারা আমাদের আশেপাশেই ছিল। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এই যে ছোট ছোট বাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে সি বিচের পাশেই ছোট ছোট বাসা। আমাদের গাড়ি পার্ক করা শেষ, এখন আমরা বিচে যাব। এই যে দেখতে পাচ্ছেন পর্তুগালের আমার সব থেকে পছন্দের বিচ এটা, কারণ এটা মোটামুটি কক্সবাজারের মতন। ওই যে দেখতে পাচ্ছেন নবদম্পতির মতন হাত ধরে হাঁটছে, উনি হচ্ছে আমাদের মামা মামি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ফ্রেশ মাছ পাওয়া যায়। একটু পরেই দেখতে পারবেন পিছনে কত একটা স্পিড বোটের মতন একটা গাড়ি সেটাকে টেনে উপরে তুলছে, ওই যে এখন দেখা যাচ্ছে। ওটার সাহায্যে আসলে মাছ সমুদ্রে ওরা বড় একটা জাল ফেলে আসে, পরে একটা মেশিনের সাহায্যে এটা টেনে উপরে তুলে এবং সব মাছ উপরে চলে আসে। মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আমার দেখে খুবই ভালো লেগেছে। জানি না বাংলাদেশে কীভাবে মাছ ধরে সমুদ্রে। তো এইখানে আমার ফ্রেন্ড আমাদের জন্য ফুচকার বদলে যেটা পাওয়া যায় পানিপুরি, রেডিমেড পানিপুরির ব্যবস্থা করেছিল, মানে ও নিয়ে আসছিল। তো এই যে এখানে পানিপুরি বানানোর প্রসেসিং চলছে, তো আমার হাজবেন্ড এবং আমার ফ্রেন্ডের হাজবেন্ড আমাকে হেল্প করছে পানিপুরি বানিয়ে দেওয়ার জন্য। এগুলো রেডিমেড পানিপুরি ছিল, ওরকম টেস্ট ছিল না, কিন্তু আমরা বিদেশে এগুলো যখন পাই মনে হয় যেন কি যেন একটা পেয়ে গেছি। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর অনেক এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। সমুদ্রের পাড়ে বসে আমরা পানিপুরি খাচ্ছি, তো আলহামদুলিল্লাহ অনেক অনেক এনজয় করেছি। আমাদের কনভারসেশন শুনে বুঝতে পারছেন আমরা কত সুন্দর মজা করছিলাম, সাথে সমুদ্রে পা ভিজানোর পর্ব তো চলছেই। এরকম করতে করতেই প্রায় 4টা বেজে গিয়েছিল, তো আমরা সবাই আবার ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। তো আমার ফ্রেন্ড আমাদের সবার জন্য খুবই মজার খাবার নিয়ে এসেছিল, মুরগির রোস্ট এবং তার্কিশ রুটি। তো আমরা খুবই মজা করে খেয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগির রোস্টের কালার, কিন্তু দুঃখজনকভাবে তার্কিশ রুটির ছবিটা আমার কাছে নেই। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে উপরে উঠে গিয়েছিলাম, এখন আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করব। শেষ বিকেলে সমুদ্রের পার ধরে হাঁটতে অসাধারণ লাগছিল, দেখতে পাচ্ছেন হালকা মিষ্টি একটা বাতাস ছিল আর সমুদ্রের গর্জন তো আছেই, অসাধারণ লাগছিল। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তাটা, আমি এখন ওই রাস্তার মাথায় যাব, ওই জায়গাটা অনেক অনেক সুন্দর।
এখান থেকে খুবই কাছে সমুদ্রের ঢেউগুলো অনুভব করা যায়। মানে এখানে যখন আপনি দাঁড়াবেন তখন মনে হবে যে সমুদ্রের ঢেউগুলো আপনার দিকেই তেড়ে আসছে, কিন্তু মানে অসাধারণ, এটা আসলে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আপনি সমুদ্রের গর্জন শুনছেন। তো এখন আমরা এখান থেকে কিছু মাছ কিনবো, যেহেতু ফ্রেশ মাছ দেখতেই ভালো লাগছে, তো কিছু মাছ নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন এই যে জাল টেনে ওরা উপরে তুলছে, এখন ওই জালের ভিতরে অনেক অনেক মাছ, তারপরে এটা অনেক কম মাছ এসেছে, বেসিক্যালি আরও অনেক মাছ উঠে। এই যে বোটটাও এখানে চলে এসেছে, যেই বোটে করে ওরা জালটা ওই মাছ সমুদ্রে ফেলে এসেছিল। মাছগুলো এখন ওরা আলাদা করে বিভিন্ন দামে ও এখন বিক্রি করবে। এই যে আশেপাশে লোকগুলো দেখছেন, তারা এখান থেকে কিনে নিয়ে যাবে। আমাদের মাছ কেনা শেষ, সমুদ্র স্নান তাও শেষ। তো বিকাল হয়ে এসেছে, আমরা এখন যাচ্ছি আমাদের এক ফ্রেন্ডের বাসায়। তো ওখান থেকেও আমরাও কিছু মাছ কিনে নিয়েছি এবং আমার ফ্রেন্ডও নিয়েছে, এবং যাদের বাসায় যাচ্ছি তাদের জন্য মাছ কিনে নিয়েছি। এই যে পাহাড়ি রাস্তাগুলো দেখছেন, এটা আসলে সমুদ্রের পাশেই, সমুদ্রের যে তীরটা মানে সমুদ্র সি বিচে দাঁড়ালে এই দৃশ্যগুলো ওখান থেকে খুব সুন্দর করে দেখা যায়। এই সমুদ্র সৈকতটা মোটামুটি কক্সবাজারের সাথে সিমিলার, এজন্য আমার অনেক বেশি পছন্দ। এই যে এখন আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ডের বাসায়। আজ আর না, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আবার বলো হাফেজ।